রাধে রাধে বন্ধুরা, আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর আজকে শ্যামসুন্দর আর রাইয়ের দর্শন দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো, গোপালদের সিংহাসন ফাঁকা, কারণ গোপাল সোনার এখনো ঘুম থেকে ওঠেননি। তো আমি দেখো এখানে রুমালটা একটুখানি গোলাপ জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেইটা দিয়ে প্রথমে আমি আমার শ্যামসুন্দরের যে ছবির যে জায়গাটা আছে সেইটা মুছিয়ে নিচ্ছি, তারপরে রাধারানী আর আইয়ের মুখটাও মুছিয়ে নিচ্ছি। তো আমার সিংহাসনে যত ছবি থাকে না, তো আমি এইটাই কিন্তু করি, মানে গোলাপ জলে ভিজিয়ে নিয়ে সমস্ত ছবিগুলোকে একটুখানি মুছে নিই, মানে মুছে নিই মানে মুখটা মুছিয়ে দিই, কারণ ছবিতে তো স্নান করানো যায় না, তো আমি এটাই করি। তো তোমরা কি করো অবশ্যই আমাকে জানিও। আর দেখো গোপাল সোনারা ছাড়া না সিংহাসনটা কিরকম খালি খালি লাগে। তো চলো গোপাল সোনাদের ঘুম থেকে তুলবো, তবে তার আগে তোমাদের একটা জিনিস আগে একটু দেখিয়ে নিই, তারপরে গোপাল সোনাদের কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, যেটা দেখাবো বলছিলাম, এখানটা একটু মেসড আপ হয়ে আছে। তো তোমরা তো দেখো যে আমি গোপাল সোনাদের জামা বানিয়ে বানিয়ে পড়াই। তো এই হচ্ছে আমার সমস্ত যন্ত্রপাতি বলতে পারো। এই যে এইটা, মানে এটা একটা বাতাসার কৌটো ছিল, তার মধ্যে আমি সমস্ত সুতো, তারপরে এই যে মেজারিং টেপ, যাও আমি মেজারিং টেপ নিয়ে বসি, তবে কি বলতো কখনোই না মেপে জামা বানানো হয় না। আর মেপে বানালে কেমন যেন আমার ভুল হয়, আসলে আমি তো কখনো সেলাইটা সেভাবে শিখিনি। এই গোপালদের জামা বানাতে গিয়েই আমার যতটুকুন যা শেখা। তো এখানে দেখো আমি গোপালদের, এই যে গরম পড়ছে না, তো গরমের জন্য গোপালদের প্রচুর সুতির জামার দরকার, কারণ সুতির জামা সবার আগে নষ্ট হয়ে যায়, কাচলে সুতির জিনিস খারাপ হয়ে যায়, রং ছটা জিনিস পরাতে খারাপ লাগে গোপালদের। এখানে দেখো এই জামাটা আমি তৈরি করছি, এইটা মানে আমি তো যেটাই বানাই তিনটে বানাই, তো আমার এইটা তৈরি হয়ে গেছে। এটা তিলকনাথের মাপের, আমার মানে এই যে গোলাপি কাপড়টা না, এটা দিয়ে আমি একটা ঘাগরা বানিয়েছিলাম, তারপরে কিছুটা কাপড় বেঁচেছিল, আর এইটা হচ্ছে মেন কাপড়টা, এইটাকে দিয়ে আমি বানাচ্ছি। তো এটাকে দিয়ে আমি পার করে নিয়েছি, দেখতে মানে কম্বিনেশনটা খুব ভালো লাগছে। এটা দেখো বাসুর হচ্ছে, তো এইখানটা আমার এখনও লাগানো বাকি, সেলাই করতে হবে, এরকম ছড়িয়ে ছিটিয়েই রয়েছে। আসলে কি কাজের চাপ চলছে, দুরকম এখন রান্না করতে হয়, মানে আশের রান্না নিরামিষের রান্না সব মিলিয়ে কাজের চাপের জন্যে, মানে দেখো এরকম এক ব্যাগ কাপড় পরে আছে, কিন্তু আমি বানিয়ে উঠতে পারছি না, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে বানানো। তো এই হচ্ছে আমার সরঞ্জাম, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সে যাকে বানিয়ে ফেলতে হবে। এই জামাটা যখন শেষ করব পরাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো গোপাল সোনাদের এবার ঘুম থেকে উঠিয়ে নিই। পৌঁছে গেছি গোপাল সোনাদের কাছে, আর তোমাদের আজকে একটা জিনিস দেখাই। দেখো এই চাদরটা না সরালে তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো আজকে গোপাল সোনাদের যে বিছানা, তার সঙ্গে গোপাল সোনাদের নাইট ড্রেসটা একদম ম্যাচিং। আসলে দুটোই আমি সদ্য সদ্যই তৈরি করেছি, তো এত সুন্দর দেখতে লাগছে। আমি যখন গতদিনকে রাত্রে ঘুম পাড়াতে নিয়ে এসেছিলাম ওদেরকে, তখনই আমি ঠিক করেছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো যে দেখো গোপাল সোনাদের কত সুন্দর লাগছে এই নাইট ড্রেসটা পরে, বিশেষ করে এই বিছানাটায় শুয়ে। আসলে ছোট থেকেই আমাদের বাঙালি বাড়িতে, মানে যেটা আমরা দেখে বড় হয়েছি, যে এই পয়লা বৈশাখের সময় প্রচুর বেডিংয়ের জিনিসপত্র কেনা হতো, যেমন বালিশের ওয়ার, চাদর, এই সব কিনে সেগুলোকে নতুন বছর থেকে পাতা হতো। তো সেইটা মাথায় রেখেই দেখো গোপাল সোনাদেরও আমি নতুন বেডিং তৈরি করে দিয়েছি, আর গোপাল সোনাদের একটু বসিয়ে দিলাম, তাহলে তোমাদের নাইট ড্রেসটা দেখতে সুবিধা হবে। আমি যখন বানাতে বসি সবসময় যে প্ল্যান করে বসি যে কি বানাবো সেটা নয়, কিন্তু বানাতে বানাতেই হঠাৎ করে এই কালার কম্বিনেশনটা মাথায় আসে। খুব সিম্পল, খুব সোজা এটা বানানো, তো এটা তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। গোপাল সোনাদের পরেও ভীষণ মিষ্টি লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এবারে রঙ্গরাগে যেহেতু গোপালদের মানে আইশ্যাডোর কালারটা পিঙ্ক রেখেছি, যেদিনই কোনো গোলাপি বা বেগুনি ধরনের জামা পরাই গোপাল সোনাদের দেখতে যেন আরও অনেক বেশি সুন্দর লাগে। ভেবেছিলাম গতদিনকেই জামাটা পরাবার সময় ভিডিও করব, কিন্তু একটু কাজের চাপে করে ওঠা হয়নি, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কারণ গোপাল সোনারা এখন স্নান করবে, আর স্নান করার পরে আবার কাঁচা নতুন জামা পরবে, তো সেই জন্যই তোমাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম। তোমাদের সঙ্গে না একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে দেখো আমরা যারা গোপালকে নিত্য সেবা দিই না, আমরা গোপালের সামনে একটা জল রেখে দিই সবসময়, সেটা গ্লাসে হোক বা কেউ কেউ ফিডিং বোতলে রাখো। তো এই যে গরমকালটা না, এখন সবারই তো জল পিপাসাটা অনেক বেশি পায়, তো গোপাল সোনাদের যে জলটা, ধরো এই জলটা আমি যদি চাপা দিয়ে রাখি, তো এই জলটা না আমাকে যেটা করতে হবে যে দিনে দুবার বা তিনবার আবার মানে বদলিয়ে ফ্রেশ জল দিয়ে দিতে হবে, কারণ যদি গোপাল সোনাদের জল শেষ হয়ে যায়
যেহেতু এখন জল পিপাসাটা সবারই বেশি পাচ্ছে, তো যাতে গোপাল জল পায় সেই জন্য যে জলটা তোমরা কনস্ট্যান্ট রাখো গোপালের সামনে, সেটা ফিডিং বোতলে হোক গ্লাসে হোক, সেটাকে না এই গরমের সময়টা 2 থেকে 3 বার চেঞ্জ করে দেবে, তাহলে গোপাল সোনাদের কখনোই মানে জলের অভাব হবে না। তো এটা আমি ভাবলাম যেহেতু এটা আমি করছি তোমাদেরকে বলে দিই। আর একটা জিনিসও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখো বন্ধুরা, এটার মধ্যে না আমি গন্ধরাজ লেবু দিয়ে শরবত তৈরি করে রেখেছি গোপালদের, গন্ধরাজ লেবুর রস আর একটু বেশি করে চিনিটা দিয়েছি, কারণ আমরা যখন বাড়ির বাচ্চাদেরও কোনো খাবার বানাই না, তখন দেখবে আমরা তার মধ্যে কিন্তু চিনির পরিমাণটা বেশি দিই। তো যেহেতু গোপালদের জন্য বানিয়েছি, তো আমি এতে চিনির পরিমাণ বেশি দিয়েছি, এটা আমি বাল্যভোগ যখন দেব তখন দিয়ে দেবো, এখনও গোপালদের স্নান হয়নি। তো এইটা আমি দেখালাম, আমি চেষ্টা করছি রোজই একটু একটু করে শরবত গোপালদের দেওয়ার, এই সময় যেগুলো সিজনাল ফল যেমন আম তরমুজ এগুলো বেশি করে দেবে। তো এইখানে দেখো গোপাল সোনারা বসে আছে, গোপাল সোনাদের স্নানের জলও পেছনে এই যে ঘটির মধ্যে রয়েছে গোলাপ জল দিয়ে রেডি করা, আর এইটা তো পাত্র। তো গোপাল সোনাদের আমি স্নান করাবো, তার আগে কিছুটা ফুল আমি নিয়ে নেবো। এখানে দেখো গোপাল সোনাদের ফুল রয়েছে, তো একদিন সাদা ফুল নিই, একদিন বেগুনি ফুল নিই, যেদিন যেরকম ইচ্ছে করে আর কি। আজকে ভাবছি এই বেগুনি ফুলটা নেব, এই বেগুনি ফুলটাই স্নানের জলে দেব আর কি। আর এই ফুলটা যখনই আসে না, আসার পরেই আমি গঙ্গা জল ছিটিয়ে নিই, মানে চন্দন লাগিয়ে নিই, কারণ আমার যখন লাগে যাতে আমি নিয়ে নিতে পারি। তো এইটাই বলতে পারো আমার ফুল গাছ আর কি এখানকার। তো এই ফুলটা দিয়ে আমি মানে এই ফুলটা আজকে ব্যবহার করব গোপাল সোনা স্নানের জলে। তো চলো গোপাল সোনাকে স্নানটা দিয়ে তাড়াতাড়ি করে শৃঙ্গার করিয়ে দিই, দিয়ে বাল্যভোগটা দিয়ে দিই। গোপাল সোনাদের স্নানের জলে দেখো আমি কিছুটা যে ফুলটা তুললাম সেইটা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর কিছুটা যে পাত্রে স্নান করবে সেই পাত্রে দিয়ে দিয়েছি। তো চলো এবার গোপাল সোনাদের স্নান করিয়ে দিই। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। স্নান করাতে করাতে বন্ধুরা একটা কথা বলে রাখি, যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমরা গোপীনাথের বা নিকুঞ্জের বড় ভিডিও দেখতে চাও। তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে আমার মায়ের এখন কতখানি চাপ চলছে, মানে এতজন গোপালের সেবা, অন্যান্য দেবদেবী যারা আছেন তাদের সেবা, তারপরে দেখো এটা তো তোমরা মানবে যে ধরো আমরা যতটা টেক স্যাভি, মানে যতটা আমরা মোবাইল বা ভিডিও তোলায় যতটা পারদর্শী হই, আমাদের মা কাকিমারা কখনোই কিন্তু সেই পারদর্শিতা তারা হয় না। তো যেটা হয়ে যায় যে মায়ের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় যে সেবা দেওয়া, তারপরে ক্যামেরাটাকে ফিক্স করে ভিডিও করা, এটা কিন্তু অনেকটা অভ্যেসেরও ব্যাপার। মানে আমরা যেমন রোজ করি বা প্রায় করি, আমাদের যে হ্যাবিটটা আছে সেটা কিন্তু আমার মায়ের নেই। আর বুঝতেই পারছো যে কাজের চাপ, তারপরে আমার মা প্রসাদ ভোজী, তো সব কিছু মিলিয়ে না মায়ের পক্ষে সবসময় না বড় ভিডিও করে দেওয়াটা সম্ভব হয় না। যদি বাড়িতে কেউ ফাঁকা থাকে হয়তো তাকে বলে মা তোলায়, মানে তুলিয়ে দেয়। আসলে আমিও চাই যে তোমরা যেন গোপীনাথ বা নিকুঞ্জের দর্শন করতে পারো, তাই জন্য আমি মাকে বলি যে ছোট ছোট ভিডিও হলেও দাও, যাতে আমিও দর্শন করতে পারি আবার দর্শক বন্ধুরাও সবাই দর্শন করতে পারে আর কি। তো ওই জন্যে বড় ভিডিও এখন আমি দিতে পারছি না বন্ধুরা, তবে আমি মাকে বলে রেখেছি। তো মাকে বলা আছে, মার যখনই সময় সুযোগ হবে মা কিন্তু বড় ভিডিও করে আমাকে পাঠাবে, এবং আমি সাথে সাথেই যবেই পাবো সাথে সাথে আপলোড করব, যাতে তোমরাও গোপীনাথ বা নিকুঞ্জের বড় ভিডিও বা ধরো রুটিন যেটা সেটা দেখতে পারো কিছুটা। তো আমি চেষ্টা করছি, হ্যাঁ বন্ধুরা একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। আর অনেকের একটা কনফিউশন হচ্ছে যে নিকুঞ্জের যেহেতু ভিডিও দিচ্ছি তাহলে গোপীনাথ কোথায়, গোপীনাথও কিন্তু আছেন একই রকমভাবে আছেন, সব গোপালদেরই মা যেমন আগে সেবা দিত সেইভাবে মা এখনও সেবা দিচ্ছে, গোপীনাথেরও সেবা চলছে, নিকুঞ্জেরও সেবা চলছে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি আশা করছি গোপালের আশীর্বাদে তোমাদের কাছে বড় ভিডিও নিয়ে আসতে পারবো। তো আমার গোপাল সোনাদের এদিকে দেখো স্নান অলমোস্ট শেষ, তো আমি একবারে জামা পরিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা এগুলো হচ্ছে না গোপাল সোনার মালা, এই সব পুঁতিগুলো আমি কিনে এনে, এগুলো হচ্ছে গ্লাস বিডস বলে, আর এগুলো হচ্ছে এমনি পুঁতি। তো দেখো এগুলো না আমি গরমকালের জন্য এই মালাগুলো বানিয়ে রেখেছি। আসলে গরমকালে দেখবে আমরাও কিন্তু নিজেরা হালকা গয়না পরি, বা যারা খুব গয়না পরতেও সারা বছর ভালোবাসে তারাও এমন গয়না পরে যেগুলো না বেঁধে, মানে কষ্ট না হয়। তো সেগুলো ভেবেই দেখো এই ধরনের আমি পুঁতি দিয়ে একদম সিম্পল, মানে এমনি একটা সূচ সুতো দিয়ে গেঁথে গেঁথে কালার কম্বিনেশন করে করে এরকম প্রচুর মালা আমি করে রেখেছি। এই দেখো এরকম একটা প্যাকেটের মধ্যে থাকে, যেমন ধরো কেনা মালা হচ্ছে এইগুলো, ঠিক আছে। এবারে এগুলোর মধ্যে দেখো এত মানে জড়ি লাগানো এ লাগানো, এগুলো গরমকালে পরালে মনে হয়
গোপালদের একটু কষ্ট হবে। তো সেই জন্য না আমি এই ধরনের পুঁতি এনে, মানে যেখানে আমি জামার কাপড় কিনি সেইখানে এক ধারে পুঁতি বিক্রি করে, তো সেই পুঁতি এনে দেখো আমি এরকম বেশ অনেকগুলো মালা করে রেখেছি, মোটামুটি সম্ভাব্য যত রকম কালার আমার মাথায় এসেছিল। এগুলো গোপালদের গরমকালে পরালে না ওদের কষ্টটা কম হবে, তো বলতে পারো এটাও একটা গরমকালের প্রস্তুতি হিসেবেই করা, প্লাস এগুলো সারা বছরও পরানো যাবে। এখানে অনেকটা সময় সোয়েটার পরাতে হয়, সোয়েটারের ওপরও ভারী মালা পরাতে পারি না, তখন এই মালাগুলো কাজে দেবে। তো আমি খুব বেশি ডিজাইন টিজাইন করতে পারি না বন্ধুরা, তো এরকমই জাস্ট একদম প্লেন বেসিক এরকম মালা আমি করে দিয়েছি, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। অনেকদিন ভাবছিলাম যে দেখাবো না, দেখি ওঠা হয়নি, তো দেখি এরই মধ্যে একটা মালা আজকে পরাবো। আজকে গোপালদের কমলা রঙের জামা পরিয়েছি, এখানে কমলা মালা রয়েছে দেখো, কিন্তু এগুলো না গরমকালে কষ্টকর পরানো, তো এরই মধ্যে দেখি এটার মধ্যে যেমন হলুদ আছে এরই মধ্যে বেছে একটা কোনো মালা আজকে গোপালদের আমি পরাবো। তো এইটা এইটা নিলাম, আর একটা দেখি হলুদ মালা কোথায় ঢুকে গেছে, তো এইগুলোই পরাবো। পরিয়ে নিয়ে গোপালদের কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। গোপাল সোনাদের দর্শন করে নাও তোমরা, আমি বাল্যভোগও দিয়ে দিয়েছি, তবে বাল্যভোগটা পরে দেখাচ্ছি। তোমরা দেখো গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে, ভীষণ ভীষণ মিষ্টি লাগছে সিঙ্গার করার পরে। আর আমি কিন্তু গোপাল সোনাদের দর্পণ দর্শনও করিয়ে দিয়েছি, হাতে বাঁশি রেখেই করিয়েছি যাতে গোপাল সোনারাও দেখে নিতে পারে যে একদম বাঁশি টাশি নিয়ে গোপাল সোনাদের কতটা সুন্দর দেখাচ্ছে সেটা যেন দেখতে পারে। আর তোমাদের এবার একটু বাল্যভোগটাও দর্শন করিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি যেহেতু ভোগ নিবেদন করেছি তো সেই জন্যে বাঁশিটা না একটু সরিয়ে দিচ্ছি, আবার যখন ওদের খাবার হয়ে যাবে খাওয়া তখন আমি আবার ফেরত দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা এত ছোট জায়গা, এরই মধ্যে আমাকে ম্যানেজ করে সবটা করতে হয়, তো গোপাল সোনা আমাকে যেরকম রেখেছেন তার মধ্যেই আমি চেষ্টা করছি যতটা সম্ভব গোপাল সোনাকে ভালো করে রাখার। আমি সব সময়ই চাই যে কীভাবে গোপাল সোনাকে একটু আনন্দে রাখবো, একটু ভালো রাখবো, সেই চেষ্টাটাই সব সময় করি। তো দেখো বন্ধুরা আজকে বাল্যভোগে আমি দিয়েছি হচ্ছে একটু মুড়ি, তো মুড়িটা ঝুরি ভাজা আর বাদাম দিয়ে মাখা, তার সঙ্গে যে শরবতটা লেবুর শরবত তোমাদের দেখালাম সেই লেবুর শরবতটা দিয়েছি আর সাথে জল দিয়েছি। তো বেশিরভাগ দিনই আমি সকালবেলাটা বিস্কুটই দিই, তবে একটু ঘুরিয়ে দিলে ভালো লাগে, যেমন বাড়ির বাচ্চাদেরও আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকম জলখাবার দিই সেই রকমই আর কি। তো গোপাল সোনাকে ভালো রাখতে পারলে বা গোপাল সোনার মুখে হাসি দেখলে একটা অন্যরকম আনন্দ হয়, ভীষণই আনন্দ হয়, এর থেকে আনন্দের আর কিছু নেই বন্ধুরা। তো এই ছিল আমার খুব ঘরোয়াভাবে মানে গোপালের সেবা দেওয়া গরমকালে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক কিছু দেখানোর মতন আমার কাছে কিছু নেই, যেইটুকুন যতটা করি সেইটুকুনই দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, গোপাল সোনার সঙ্গে খুব আনন্দ করে সেবা দাও, খুব আনন্দ করে সময় কাটাও। আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে।